এবার বিশ্বমানের যে আধুনিক কামানে সাজবে ভারতীয় সেনাবাহিনী, একের পর এক অস্ত্রে সজ্জিত হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এবার আরও একটি শক্তিশালী কামান কেনার চুক্তিতে সিলমোহর কেন্দ্র। বাহিনীতে আসছে অ্যাডভান্স টাওয়ার আর্টিলারি গান সিস্টেম। বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। সেনাবাহিনীর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, যে পথে এই প্রজেক্ট এগোচ্ছে তাতে যে কামান তৈরি হবে তা হবে বিশ্বের সেরা মানের কামান। অ্যাটাক্স হলো 155 মিলিমিটার ও 52 ক্যালিবার সম্পন্ন আর্টিলারি গান। অস্ত্রের আধুনিকীকরণের যে উদ্যোগ ভারত নিয়েছে এই প্রজেক্ট তারই একটি অংশ। পুনেতে ডিআরডিওর আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট শাখা এই কামান তৈরি করছে। এই প্রজেক্টে যুক্ত হয়েছে ভারত ফোর্স লিমিটেড, ক্যালিনি গ্রুপ, টাটা পাওয়ার স্ট্র্যাটেজিক ইঞ্জিনিয়ারিং ডিভিশন, মহিন্দ্রা নাভাল সিস্টেম ও অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড। এই প্রজেক্ট যুক্ত রয়েছে সেনাবাহিনীর একটি টিমও। এই কামানের একটি টেকটিক্যাল ট্রায়াল হয় গত বছরের জুন ও সেপ্টেম্বর মাসে। 2022 থেকে 2024-এর মধ্যেই এই কামান বাহিনীতে পাকাপাকিভাবে যুক্ত হবে বলে জানা গিয়েছে। গত নভেম্বরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লোকসভায় জানানো হয় এই কামানে থাকছে বিশেষ কিছু বৈশিষ্ট্য, যেমন এতে থাকবে সব ইলেকট্রিক ড্রাইভ, হাই মোবাইলিটি, দ্রুত গুলি ছোড়ার ক্ষমতা, অক্সিলারিটি পাওয়ার মোড, অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেম, স্বয়ংক্রিয় কমান্ড ও কন্ট্রোল সিস্টেম ইত্যাদি। এর রেঞ্জ হলো 45 কিলোমিটার। বাহিনীতে যুক্ত হওয়ার আগে একাধিক পরীক্ষা মধ্য দিয়ে যাবে এই কামান।